হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পিকাচু আর বেবিদের পুরাতন ভিডিওগুলো দেখে আমার ভীষণ মন খারাপ লাগছে। আমার খুব মিস করছি বাবুদেরকে। আমার মনে হচ্ছে এরকম ছোট ছোট সাইজের বাবু সবসময় আমার ঘর ভরে থাকতো, তাহলে খুব ভালো লাগতো। আমার খুব ইচ্ছা করছে খুব যে এরকম ছোট্ট ছোট্ট বাবু যদি আবার হতো। তো আমি তো এই কথাটা আমার কয়েকদিন ধরে খুব মনে হচ্ছে, মানে এই ফিলটা হচ্ছে। ওদের ভিডিওগুলো আমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ওদের ভিডিওগুলো দেখতে এত ভালো লাগে আমার, কি সুন্দর করে মুভমেন্ট করে, কি ভালো লাগে। তো আমি কয়েকদিন ধরে খুব ইচ্ছা করছে, তো আমি আমার হাজবেন্ডকে ভয়ে বলছি না, কারণ ওর ইচ্ছা ছিল টুকুশের বেবি নেওয়ার। ও সবসময় বলতো, কারণ আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের হচ্ছে পার্সিয়ান ক্যাট আছে, তো ওর ইচ্ছা ছিল যে পার্সিয়ান ক্যাটের সাথে টুকুশকে মেটিং করিয়ে দিবে। আর ওই ভাইয়ারও খুব ইচ্ছা ছিল, ভাইয়া এসে টুকুশকে খুব আদর করতো আর বলতো টুকুশ তো অনেক সাদা, আর ভাইয়ার পার্সিয়ান ক্যাটটা হচ্ছে একদম ব্ল্যাক, মানে ব্ল্যাক না, অ্যাশ। তো ইচ্ছা ছিল যে ওদের মেটিং করিয়ে দিবে, বাট দুর্ভাগ্যবশত পার্সিয়ান ক্যাট তো এক বছর দেড় বছরের আগে হিটে আসে না, বাট টুকুশ তো চার মাসে হিটে এসে একেবারে ডাকাডাকি চিল্লা চিল্লি। তো ছেলেরা তো সব কিছু ফিল করে না, আমার বাসায় থাকতে হয়, অনেক কিছু ফেস করতে হয়, সেজন্য আসলে অনেকগুলি বিড়াল রাখা খুব সমস্যা। আর ওদেরকে নিয়ে কেউ কোনো কিছু বললে, খারাপ কথা বললে আমার মানে হার্টে গিয়ে লাগে, অনেক কষ্ট লাগে। সেই জন্য আমি টুকুশকে পিকাচুকে স্প্রে করিয়ে দিয়েছি। তো ওই দিন রাতে বলছে আমার না খুব ছোটো বেবিদের দেখতে ইচ্ছা করছে, মনে হচ্ছে ছোটো ছোটো বেবিগুলো ঘরে থাকলে খুব ভালো হতো। আর ও সাথে সাথে আমাকে একটা ধম্ম দিয়েছে যে করো, দুজনকেই তো স্প্রে করিয়ে দিয়েছো তুমি। টুকুশকে আমি চাইছিলাম বাবু নিতে, একবার বাবু দিত একবার মা হতো, কিন্তু তুমি করিয়ে দিলে। তো আমি বললাম তুমি তো সবসময় বাসায় থাকো না, বুঝো না, তাই এমন করো। সবাই তো বাসায় পছন্দ করে না বাবু হওয়া, বা আমি ওদেরকে নিয়ে ব্যস্ত থাকি, সংসারে অন্যান্য কাজ সব কিছু সামলিয়ে আসলে আমার জন্য অনেক টাফ হয়ে যায়। এটা আসলে ছেলেরা বুঝে না, বাট আমারও খুব ইচ্ছা হচ্ছে যে এখন যদি বাবু থাকতো। তো বেবি হলে আসলে অনেক কাজ থাকে, ওদের অনেক যত্ন করা লাগে, দিনের মধ্যে কয়েকবার বেড চেঞ্জ করে দেওয়া লাগে, ওর মাকে যত্ন নেওয়া লাগে, পরিষ্কার করে দেওয়া লাগে, বাবুদের যেন কোনো ক্ষতি না হয়। বাট এখন খুব বাবুদেরকে মিস করছি, আমার খুব ইচ্ছা করছে এমন ছোটো ছোটো কিটেন আবার হতো, আমি দেখতাম সারাক্ষণ ওদেরকে ধরতাম।